হালাল গুনা যায়, এমন যদি হইতো আমাদের জন্য কঠিন হয়ে যেত না? আমাদের জন্য এটাকে সহজ করে দিলেন কে? দেখেন কোরআনে যত জায়গায় আল্লাহ হালালের ঘোষণা দিয়েছেন, আল্লাহ ব্যাপক ভাবে দিয়েছেন। আল্লাহ বলেছেন উহিল্লা লাকুম বাহিমাতুল আনআম, এই পৃথিবীতে যত গবাদি পশু আছে সব খাওয়া হালাল। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া, যেগুলো এখনই তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো হবে। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমু, সাগরের মধ্যে যত প্রাণী পাওয়া যায়, মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়, সব খাওয়াকে হালাল করে দিলেন কে? সাগরে যত ধরনের প্রাণী আছে, কাঁকড়া বলেন, তিমি বলেন, যা বলেন, সব হালাল, হাতে গোনা অল্প কয়েকটা ছাড়া। সুবহানাল্লাহ। পড়েন, তার মানে যখনই আল্লাহ তাআলা হালালের ঘোষণা দেন, আল্লাহ তাআলা এটাকে ব্যাপকভাবে ঘোষণা দেন, আর যখনই আল্লাহ হারামের ঘোষণা দেন কোরআনের ভেতরে, তখন আল্লাহ গুনে গুনে দেন। কিভাবে দেন? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়ালাহমুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল-মুনখানিকাতু ওয়াল-মাউকুযাতু ওয়াল-মুতারাদ্দিয়াতু ওয়ান-নাতিহা, গুনে গুনে দিবেন। সুবহানাল্লাহ। পড়ে যখন আল্লাহ বললেন হালাল, তখন বললেন চার পাওয়ালা যত জন্তু আছে হালাল, অল্প কয়েকটা ছাড়া। যখন ঘোষণা দিলেন হালালের, আল্লাহ বললেন সাগরের ভেতরে যত প্রাণী পাওয়া যায় সব খাওয়া হালাল, অল্প কয়েকটা ছাড়া। কিন্তু হারামের ঘোষণা যখন আল্লাহ কোরআনে দিলেন, তখন ব্যাপকভাবে দেয় নাই, গুনে গুনে দিছেন। রক্ত খাওয়া হারাম, মরা প্রাণী খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বলি দেওয়া হয়েছে এরকম প্রাণী খাওয়া হারাম, সিংহের গুতা খায় কোনো প্রাণী মারা গেছে ওইটা হারাম, এরকম গুনে গুনে অল্প কয়েকটা হারাম, বাকি সব কিছুকে আমাদের জন্য হালাল করে দিয়েছে কে? আবার যদি আল্লাহর জিজ্ঞেস করে আল্লাহ কাদেরকে বিয়ে করতে পারবো, আল্লাহ বলবে সবাই রে বিয়ে করবি। বাংলাদেশের নারীরা বিয়ে করা হালাল, পাকিস্তানের মেয়েদেরকে বিয়ে করা হালাল, সৌদি আরবের নারীদেরকে বিয়ে করা হালাল, এই বাংলাদেশের সিলেটের মেয়েদেরকে বিয়ে করা হালাল, ঢাকার মেয়েদেরকে বিয়ে করা হালাল, চট্টগ্রামের মেয়েদেরকে বিয়ে করা হালাল, হালালের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। পড়েন, কিন্তু যখন জিজ্ঞেস করলাম তাহলে কাকে কাকে বিয়ে করা হারাম, তখনই আল্লাহ গুনে গুনে 14 জনের নাম বলে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখত, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যখন হালাল, তখন ব্যাপকভাবে বললেন সব মেয়েদেরকে বিয়ে করতে পারো, মুসলিম যত নারী হয়, বাংলাদেশের হোক, পাকিস্তানের হোক, ইন্ডিয়ার হোক, গোটা বিশ্বের যে কোনো জায়গার মুসলিম নারী হলেই সেটা হালাল। কিন্তু হারাম কোনটা যখন জিজ্ঞেস করলাম, গুনে গুনে বললেন মাকে বিয়ে করা হারাম, নিজের কন্যাকে বিয়ে করা হারাম, বোনকে বিয়ে করা হারাম, ফুফিকে বিয়ে করা হারাম, খালাকে বিয়ে করা হারাম, ভাতিজিকে বিয়ে করা হারাম, নিজের ভাগ্নিকে বিয়ে করা হারাম। সুবহানাল্লাহ। পড়বেন না? তাহলে সহজ না কঠিন? চিল্লায় বলেন কি সহজ ইসলাম, কত সহজ! কাকড়া চাষ করা এবং বিক্রয় করা 100% জায়েজ। কাকড়ার চিংড়ি একই স্বাদ। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, কাকড়া সারা আরব ওয়ার্ল্ডের সব আলেমরা খায়, কাবা শরীফের ইমামও খায় কাকড়া। কাকড়া না কুচ্চও খায়। মা ইউজবাহু ফিল বাহার, সাগরে যত প্রাণী ঘুরে সব হালাল। উহিল্লা লাকুম সাইদুল বাহার, তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করে দিলাম। এই আয়াতের প্রেক্ষিতে শুধু ইমাম আবু হানিফার যারা আমরা অনুসারী, আমরা শুধু কাকড়া খাই না, কচ্ছপ খাই না, তারপরে কুমির খাই না, হাঙ্গরও খাই না, কিন্তু বাকি সবাই কচ্ছপ, ক্যামরা, যা আছে কুমির, কিচ্ছু বাদ পড়ে না, ইচ্ছা মতো খায়, শামুক শামুক, এগুলো নাজায়েজ না? আপনি নাজায়েজ বলতে পারবেন না? এগুলো সৈয়দুল ওই আয়াতের প্রেক্ষিতে হালাল করা হয়েছে।